হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুল সার্ভিস কমিশন আছে সেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি নোটিশ এসেছে একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের এবং একটি হচ্ছে হেড টিচার নিয়োগের তো সেই নোটিশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেলাইখানি নিয়ে ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক এটি হচ্ছে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লিউ বি এসএসসি হেল্পডেস্ক ডট কম এই ওয়েবসাইটে আজকেই কিছুক্ষণ আগে দুটো নোটিশ পাবলিশ হয়েছে প্রথম এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রথম যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে প্রথমেই খুলেই যে লিঙ্ক আছে Uh, information regarding recruitment টু the পোস্ট of assistant টিচার ইন সেকেন্ডারি and হায়ার সেকেন্ডারি স্কুল আর দ্বিতীয়টা হচ্ছে ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন এইচএস সেকেন্ডারি অ্যান্ড হাই স্কুল অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেবে ওটা এবং তার সাথে নিচের যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগের সেটা সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এবং জুনিয়র হাই স্কুলের জন্য তো প্রথম নোটিশটা আমরা দেখব দুটো নোটিশই প্রায় একই তো প্রথম নোটিশটি ক্লিক করলে তোমরা ডাউনলোড করে ওপেন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কটাতে ক্লিক করলে এই নোটিশটি ডাউনলোড হচ্ছে এবং এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া রয়েছে ইনফরমেশন ইজ রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি এখানে যেটা বলা হচ্ছে যে খুব শীঘ্রই অ্যাসিসডেন্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ডিটেল নোটিশ যেটা বিস্তারিত নোটিশ সেই বিস্তারিত নোটিশে লেখা থাকবে সিলেকশন প্রসেস কীভাবে হবে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে কত ফিস লাগবে কীভাবে পেমেন্ট করা যাবে রিটেন টেস্টের ডেট কবে হবে বা রিটেন টেস্টের মেথডই বা কী হবে কাউন্সেলিংয়ের মেথড কী হবে সমস্ত এবং টেন্ডেটিভ ভ্যাকান্সি যেগুলো থাকবে সমস্ত কিছুই সেই ডিটেল নোটিশে দেওয়া হবে তো ডিটেল নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে সেই কথাটা এখানে বলা হয়েছে এখন কবে দেবে কিভাবে কি করবে সমস্ত রিটেল নোটিশ আসার পরে বোঝা যাবে তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের নোটিশ এবং দ্বিতীয় যে নোটিশটি রয়েছে আমরা আর একবার দেখে নেব দ্বিতীয় নোটিশটি দ্বিতীয় নোটিশটি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে এই নোটিশটি ডাউনলোড হবে যেটা হচ্ছে ইনফরমেশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড জুনিয়ার স্কুল আর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং জুনিয়র হাই স্কুলের জন্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নিয়োগের জন্য ইনফরমেশান এটা তো এখানেও সে একই কথা বলা হয়েছে যে খুব শীঘ্রই এই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হবে বিজ্ঞপ্তি দেওয়া হবে বিস্তারিত নোটিশ যেটা ডিটেল নোটিস তো সেখানে অ্যাপ্লিকেশান প্রসেস সিলেকশন প্রসেস তারপরে অ্যাপ্লিকেশান ফিস ডেট কি ডেট থাকবে তারপরে রিটেন্টেট রিটেন এক্সামের মেথড সিলেকশন প্রসেস তারপরে হচ্ছে কাউন্সেলিং প্রসেস টেনটেটিভ ভ্যাকান্সি কত আছে এসব বিস্তারিত নোটিশ বিস্তারিত ইনফরমেশানকে দেওয়া থাকবে তো সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে হবে তো এই হচ্ছে ইনফরমেশন এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সে বেলাইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও বস্টার নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো বিটি দেখাৰ যনবাদ সবাই ভালে থাকক